স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিডে লাইফ। আজকে আমি ওএসি স্কলারশিপের একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা এখন দেখতে পাচ্ছ হয়তো ওএসি স্কলারশিপ করার সময় একটা প্রবলেম হচ্ছে, ওটিপি প্রবলেম, যেটা প্রচণ্ডভাবেই হচ্ছে। তো তোমরা হয়তো অনেকেই অনেক রকমের ভাবছো, সার্ভার প্রবলেম, মেনটেন্যান্সের কাজ চলছে, এরকম কোনো ব্যাপার নয়। এই ইস্যুটি ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমার যতটুকু ধারণা, আমি সেই ধারণার ভিত্তিতে আমি একটা কথা বলছি, এই ইস্যুটি ঠিক হবে প্রায় মোটামুটি 11 তারিখ লেগে যাবে, সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত। কেননা আমি এই যে নোটিশটি লক্ষ্য করলাম, এই নোটিশ দিয়েছে, এই নোটিশটি যেদিন থেকে তোমাদের শুরু হয়েছে অ্যাকচুয়ালি, এদের একটা স্কলারশিপ, নতুন পিএম ইয়াং অ্যাচিভার স্কলারশিপ শুরু হয়েছে, তারপর থেকে এই প্রবলেমটা আরম্ভ হয়েছে। সেই ভিত্তিতে আমি বলতে পারি 11 তারিখ পর্যন্ত, আই থিঙ্ক 11 তারিখ পর্যন্ত এই প্রবলেমটা হবে। আর আমার মনে হয় অনেক ইউটিউব চ্যানেল আছে, যেসব চ্যানেলগুলোতে অনেক রকমের বলছে, অনেক রকম সার্ভার মেনটেন্যান্সের কাজ চলছে। আমার ধারণা অনুযায়ী আমি বলতে পারি এরকম কোনো ব্যাপার নয়, এইটা এই প্রবলেমটা হচ্ছে এই অ্যাকচুয়ালি স্কলারশিপটার জন্য। তো অসুবিধার কিছু নেই, তোমরা ট্রাই করতে থাকো, হয়ে যাবে। আর একটা টাইম মোটামুটি চলছে, ভোরের দিকে ওটিপি আসছে, আর ওই তোমার রাতের দিকে একটু মোটামুটি ওটিপি আসছে। তো কাজ একদম পারফেক্ট হয়ে যাবে আশা করি 11 তারিখের পর। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাহায্য করো, বন্ধুদেরকে শেয়ার করো। থ্যাংক ইউ। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে নতুন আপডেট ওএসিস সম্বন্ধে এবং আরও অন্যান্য ভিডিও সম্বন্ধে এলে তোমাদেরকে আমি ঠিকঠাক দিতে পারি।